মন্ত্রীর গ্রামে অগ্নিকাণ্ড, পড়ে ছাই তিনটি বাড়ি। হোলির দিন ভর দুপুরে রাজ্যের বস্ত্র প্রতিমন্ত্রী তজমুল হোসেনের গ্রামের বাড়ি হরিশ্চন্দ্রপুরের বাংলুয়া গ্রামে আজ হঠাৎ করে আগুন লাগার ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের জেরে ওই গ্রামের তিনটি বাড়ি ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়। মন্ত্রীর এ সময় গ্রামের বাড়িতেই ছিলেন। ঘটনার খবর পেয়ে তিনি এলাকায় ছুটে যান। পাড়া প্রতিবেশীদের নিয়ে তিনিও আগুন নেভাতে তৎপর হন। খবর দেওয়া হয় দমকলে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন দমকল বাহিনী। একটি ইঞ্জিনের সাহায্যে ঘণ্টাখানেকের প্রচেষ্টায় তারা আগুন নিয়ন্ত্রণে আনে। দমকল আধিকারিকদের প্রাথমিক অনুমান, রান্নাঘরের ছয় থেকে এই আগুন লেগেছে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সাহায্যে আশ্বাস দিয়েছেন এলাকার বিধায়ক তথা বস্ত্র প্রতিমন্ত্রী তজমুল হোসেন। স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দুপুর ১২টা নাগাদ হরিশ্চন্দ্রপুর থানা এলাকার বাংলুয়া গ্রামের মোহাম্মদ বেলালের বাড়ির ছাদে আগুন দেখতে পান স্থানীয় বাসিন্দারা। পশ্চিমা বাতাসের জেরে প্রতিবেশী মোহাম্মদ আলম এবং মোহাম্মদ শিমুলের বাড়িতেও দ্রুত আগুন ছড়িয়ে পড়তে থাকে। বাড়ির লোক এবং পাড়া প্রতিবেশীদের চিৎকারে গ্রামের লোক ঘটনাস্থলে ছুটে আসে। সে সময় গ্রামে ছিলেন মন্ত্রী, তিনিও ঘটনাস্থলে ছুটে আসেন। গ্রামবাসীদের সাথে তিনিও আগুন নিয়তে ছুটে যান, কিন্তু পশ্চিমা বাতাসের জেরে আগুন ক্রমে ছড়িয়ে পড়তে থাকে। এরপর খবর দেওয়া হয় দমকলে। ঘটনার খবর পেয়ে এলাকায় ছুটে আসেন দমকল বাহিনী। এক ঘন্টার প্রচেষ্টায় একটি ইঞ্জিনের সাহায্যে তারা আগুন নিয়ন্ত্রণে আনেন। দমকল আধিকারিক বীরেন মহালদার জানান, রান্নাঘরের উনুনের ছাড়ি থেকে এই আগুন ছড়িয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। তাছাড়া বাড়ির ভিতরে দাহ্য পদার্থ, কাঠ কাঠি এসব রাখা ছিল, তাতেই দ্রুত আগুন ধরে গিয়েছে। এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এই তিনটি পরিবারের। মন্ত্রী তাজমল হোসেনের অগ্নিকাণ্ডের ক্ষতিগ্রস্তদের সাহায্যের আশ্বাস দিয়েছেন। নূর আইনের রিপোর্ট, NB24 নিউজ। আমাদের বাংলা খবরস্থানের পাশে বেলাল আলম আর অন্যান্য যাদের ছিল, শেমুল আলম বেলাল, তা আগুন লেগেছিল। আগুন লাগার পর আমরা দমকল কেন্দ্রকে খবর দিই, আইসি সাহেবকে বললাম। আইসি সাহেব সঙ্গে সঙ্গে সমস্ত রকম ব্যবস্থা করেছে, দ্রুতগতিতে আমাদের ফায়ার ব্রিগেডের গাড়ি সঙ্গে সঙ্গে চলে এসেছে। এখন আগুন নিয়ন্ত্রণে চলে এসছে, প্রায় তিনটা বাড়ি আমাদের পুড়েছে। কেমন ধরনের ক্ষতি হয়েছে? কি একটা বাড়িতে যেরকম থাকে, একটা বাড়িতে সমস্ত রকম জিনিসপত্র থাকে, সব রকম বাড়ির সমস্ত রকম জিনিস পুড়ে গেছে। এই তো একটা বাড়িতে যা কিছু থাকা, একটা বাড়িতে হয়তো কিছু টাকা পয়সাও থাকে, ফার্নিচার আবি জাবি যা কিছু আছে সমস্ত কিছু জ্বলে গেছে। এখন জ্বলন্ত অবস্থায় দেখতে পাচ্ছেন। এখন কী হয়েছে সমস্ত তারাও বিস্তারিত বলবে, আমরা তো জানি না। যে তিনটা বাড়ি পুড়েছে, বাড়িতে যা যা জিনিস ছিল সব পুড়ে গেছে। এখন কেমন? আমরা আইসি সাহেবের খুব সহযোগিতা পেয়েছি। আইসি সাহেবকে বলা ফ্রম অ্যাকশনে আমাদের গাড়ি চলে এসছে, আইসি সাহেব ভিজে এসছে, তার দল বাহিনী সমস্ত কিছু চলেছে। তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, এত সুন্দর তারা পরিষেবা দিচ্ছেন। সরকারের পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ। আমরা এসেছিলাম আগুন হাতে। আমরা তো প্রথমে ফায়ার কল পেয়েছিলাম হরিশ্চন্দ্রপুর পশু হসপিটালের পাশে, ওখানে আগুন নেভাচ্ছিলাম। আগুন নেভাতে নেভাতে প্রায় আগুন নিভিয়ে গেছে, এরকম অবস্থায় আমাদের কাছে ফোন আসে, থানা থেকে ফোন করেন যে বাংলুয়া গ্রামে মন্ত্রী গ্রামে আগুন লেগেছে। ওখান থেকে আগুন নিভিয়ে আমরা বাইরে পিপলা হয়ে সে আগুন ফায়ার স্পটে চলে এসেছি। আগুন এখন নিয়ন্ত্রণে প্রায় নিভে গেছে আর কি। কেমন ধরনের দেখলেন আগুনের এখানে পরিস্থিতিটা? মানে আগুন এসে দেখলাম বাড়ির মাঝখানে খোর রেখে দিয়েছে, চারিদিকে বাড়ির মাঝখানে খোর, তারপরে পাটকাঠি, এগুলো রাখা কখনোই উচিত না। হয়তো কীভাবে লেগে ছাইটায় হয়তো ফেলেছে, সেই সূত্রে আগুন লেগেছে। কিন্তু দেখছি বিশাল ধোঁয়া বেরোচ্ছে, দাও দাও করে আগুন জ্বলছে। ওই মুহূর্তে এসে আমরা সঙ্গে সঙ্গে পাইপ লাগিয়ে জল দিয়ে আগুনটা নিয়ন্ত্রণে নিয়ে এসেছি। আমাদের দৃষ্টি সুন্দর সমাজের দিকে, আমাদের দৃষ্টি ভাঙন বন্যা বিটেছাড়া উদ্বাস্ত সেই সব মানুষের দিকে, আমাদের দৃষ্টি খেলা বিনোদন ও আপনার সাফল্যের দিকে, আমাদের দৃষ্টি দেশ জুড়ে জাল টাকা এবং সন্ত্রাস ছড়িয়ে দেওয়া সেই চক্রান্তকারীদের দিকে, আমাদের দৃষ্টি রয়েছে রাজনৈতিক উত্থান পাতানের দিকে, আমাদের দৃষ্টি রয়েছে সারা দেশ জুড়ে, দৃষ্টি আছে আমাদের সমস্ত খবরের দিকে। আপনারা দেখছেন নিউজ বাংলা 24, আমাদের নজর প্রতিটি খবরে। আমাদের সাথে জুড়ে থাকার জন্য আমাদের পেজটিকে অবশ্যই লাইক করুন আর শেয়ার করুন।